The world is a university and everyone in it is a teacher. Make sure when you wake up in the morning, you go to school. Bishop T.D. Jakes এর বলা এক অসাধারণ উক্তি। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। আমরা সাধারণত তাদের থেকে শিখতেই বেশি পছন্দ করি যারা অলরেডি সফল। কিন্তু আমাদের চারপাশে থাকা প্রতিটি প্রাণী, উদ্ভিদ এবং বস্তুর থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। একটা ছোট্ট পিঁপড়ের থেকে অনেক কিছু শেখার আছে। একটা ছোট্ট পিঁপড়ের থেকে আমরা কত বড় শিক্ষা গ্রহণ করতে পারি তাই নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অ্যান্টস নেভার কুইট। পিঁপড়েরা যখন খাবার সঞ্চয়ের জন্য কোথাও যায়, লক্ষ্য করবেন তারা সারিবদ্ধভাবে যায়। একটি নির্দিষ্ট পথে তারা তাদের লক্ষ্যের দিকে যায়। আপনি তাদের চলার পথে কোনো বস্তু রেখে দিন, কোনো দিন দেখবেন না যে পিঁপড়েরা বাধা পেয়ে সেখানে দাঁড়িয়ে গেছে বা যে পথে এসেছে সেই পথে ফিরে গেছে। তারা বাধাপ্রাপ্ত হলে শুধুমাত্র পথ বদলে নেয়, নিজের লক্ষ্য নয়। তাদেরকে আপনি শত চেষ্টাতেও থামাতে পারবেন না। তাদেরকে থামানোর একমাত্র পথ হলো তাদেরকে মেরে ফেলো। আমরাও জীবনে কতবার গোল সেট করি কিন্তু সফলতা না আসলে অথবা পথে কোনো বাধা আসলেই থেমে যাই এবং নিজের লক্ষ্যকেই বদলে ফেলি। কিন্তু ওই ছোট্ট পিঁপড়েটা কিন্তু নিজের লক্ষ্য বদলায় না, বদলায় শুধু পথ। যদি ওই ছোট্ট পিঁপড়েটা নিজের লক্ষ্যের প্রতি এতটা দৃঢ় সংকল্প হতে পারে তাহলে আমি আপনি কেন পারবো না? আসুন সবাই আজকে নিজেকে বলি, যত বাধাই আসুক না কেন আমরা হার মানবো না, থেমে যাব। নাম্বার 2, অ্যান্টস থিঙ্ক উইন্টার অল সামার। পিঁপড়েরা জানে যে সবসময় তাদের ভালো দিন থাকবে না, অর্থাৎ সারা বছর গরম থাকবে না। শীতকালে তারা খাবার সঞ্চয়ের জন্য বেরোতে পারবে না, তাই গরমকালেই তারা শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখে। আমাদেরও উচিত ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করা এবং নিজের সর্বশক্তি দিয়ে বর্তমানে ফোকাস করা। কালকের জন্য আজকে কাজ করা, কালকের জন্য আজকে সঞ্চয় করা, যাতে খারাপ সময় আমরা সার্ভাইভ করতে পারি। নাম্বার 3, অ্যান্টস থিঙ্ক সামার অল উইন্টার। পিঁপড়েরা শীতকালে ভাবে খুব তাড়াতাড়ি তাদের খারাপ দিন কেটে যাবে এবং গরমকাল আসবে, তারা আবার বাইরে বেরোতে পারবে। আমাদের উচিত এই ছোট্ট পিঁপড়ের থেকে এই ইতিবাচক শিক্ষাটি নেওয়া। আমাদের জীবনে যখন খারাপ সময় আসে আমরা হেরে যাই, গিভ আপ করে দিই। কিন্তু সময় পরিবর্তনশীল, তাই খারাপ দিনও বেশি দিন থাকার না। নিজেকে বলুন, আমারও খারাপ দিন খুব তাড়াতাড়ি কেটে যাবে, খুব তাড়াতাড়ি আমিও নতুন সূর্যের মুখ দেখতে পাবো। নাম্বার 4, হাউ মাচ উইল দ্য অ্যান্ট গ্যাদার ডিউরিং সামার টু প্রিপেয়ার দ্য উইন্টার অল দ্যাট হি পসিবলি ক্যান। একটি পিঁপড়ে শীতকালের জন্য কতটা খাবার সঞ্চয় করতে পারে? উত্তর হলো, যতটা সে পারে। আমরা নিজেদের ক্ষমতা কতটা তা আমরা অনেকেই জানি না। আমরা যতটা পরিমাণ কাজ করতে পারি, যতটা প্রোডাক্টিভ হতে পারি, বাস্তবে তার থেকে অনেক বেশি করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা কমফোর্ট জোনের বাইরে বেরোতেই চাই না। আমরা নিজেদের ক্ষমতার একটা লিমিট বেঁধে দিয়েছি, কিন্তু আমরা লিমিটলেস ক্ষমতার অধিকারী। পরের দিনের জন্য কিচ্ছু ফেলে রাখবেন না, যতটা সম্ভব আজই করে ফেলুন। আমরা যখন নিজেদের কমফোর্ট জোনের বাইরে বেরোই তখনই সফলতার পথে আরও একটি ধাপ এগিয়ে যাই। তাই আজকেই নিজেকে পজিটিভলি বলুন, আমি আরও পারবো, আমি আরও পারবো, আমি আরও কাজ করতে পারবো। আজকে দিন এসেছে নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এক্সট্রা কিছু করার, কারণ ওই এক্সট্রা কাজটাই আমাদের সফলতা দেবে। আশা করি এই ছোট্ট প্রাণী পিঁপড়ের থেকে শেখা এই চারটি কথা আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি রেগুলারলি এখানে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। সকলের সাফল্য কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।